আপনারা হলদিয়ার মানুষ ঘটনা শুনতে খুব পছন্দ করেন, একটু মন দিয়ে শুনবেন। হযরত মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু আনহা, ওনার স্বামীর নাম কি আপনারা জানেন? মা ফাতেমার স্বামীর নাম কি আপনারা জানেন না? একটু বলুন। আলী মুর্তজা, তাই না? আচ্ছা, মা ফাতেমার কটা সন্তান আপনারা জানেন? কটা আপনারা কেউ জানেন না, আসলে কিছুই জানেন না। শুনে নিন, খাতুনের জান্নাতে সন্তান হলো টোটাল পাঁচটা। ওনার তিনটে পুত্র, দুটো কন্যা। একটার নাম ইমাম হাসান, একটার নাম ইমাম হোসেন, আর একটা হয়ে মৃত্যুবরণ করেছিল, তার নাম ছিল মহাসিন। তাহলে তিনটে সন্তান, দুটো মেয়ে। একটার নাম জাইনাব বিনতে আলী, আর একটা হলো কুলসুম বিনতে ফাতিমা। বুঝতে পেরেছেন? তাহলে দুটো মেয়ে, পাঁচটা সন্তান। আল্লাহর রাসূল ইমাম হাসান এবং হোসেনকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। আহা, কি মহব্বত, কি ভালোবাসা! রাসূল হাসান আর হোসেনের এমন কোন জায়গা নেই যেখানে চুমা দেননি। কিন্তু নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, একদিন হুসাইন দেখছে যে প্রত্যেকটা গাছে খেজুর ভরা, যে যার খেজুরের গাছে খেজুর পাড়ছে, খাচ্ছে। ইমাম হুসাইন চিন্তা করছে, আমরা গরিব, আমাদের যদি খেজুর গাছ থাকতো আমিও এই খেজুর পেড়ে খেতাম। খুব মনে দুঃখ হয়েছে, সেই রাতে ঘুমিয়ে রয়েছে। তো এমন সময় মা ফাতেমা, আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন সবাই মিলে এক স্বপ্ন দেখছে। কি স্বপ্ন, সেইটা ঘটনার মাধ্যমে আপনাদের শোনাবো, একটু মন দিয়ে শুনবেন। তার আগে বলি, ইমাম হুসাইন যখন কাঁদছে, ফাতেমা গিয়ে বলছে, হুসাইন কাঁদছো কেন? বলছে, মা গো আমি খেজুর খাবো। বলছে, বাবা ওটা অন্যজনের গাছ, ওই গাছের খেজুর তো ওরা আমায় দেবে না, তুমি কেন কাঁদছো? তাই মা ফাতেমা সান্ত্বনা দিচ্ছে, আর কি বলছে, মা ফাতিমা আর কি দোনাও গো সোনা, খেজুরের তরে। ফাতিমা বলছে, আর কি দোনাও গো সোনা, খেজুরের তরে। তুমি সবর ধরো, ধৈর্য ধরো, খুদা দেবে তোমারে, তার উপরে কিনে রাখো সে নিরাশ না করে। তুমি খাবে পেট ভরে, সে দেবে তোমারে, তুমি খাবে পেট ভরে, সে দেবে তোমারে। আর কি দোনা ফাতিমা, বলে সোনা দেখো তার লালাকে ধরে, এমন করে কাঁদো কেন তুমি খেজুরের তরে? সে দাতা সবার শোনে কথা, নিরাশ না করে, সে দাতা সবার শুনে কথা, নিরাশ না করে। সে দেবে তোমারে, তুমি খাবে প্রাণ ভরে, সে দেবে তোমারে, তুমি খাবে প্রাণ ভরে। এই কথা বলি, মা ফাতেমা ইমাম হোসেনকে নিয়ে বাড়ি ফিরে গেলেন। সেই দিনকে রাত্রেবেলা খবরের মধ্যে দেখছেন, সবাই দেখছেন, যে যার বিছানা আলাদা, কিন্তু একটাই স্বপ্ন দেখছি। কি স্বপ্ন! আর রাসূল এসে ইমাম হোসেনকে কি বলছে, হোসাইন আমার সোনা, হোসাইন তুমি কেঁদো না, খেজুরের জন্য কাঁদছো। মসজিদ নববীর ডান দিকে যে খেজুর গাছটা আছে, ওই খেজুর গাছটা অন্য কারো নয়, ওটা তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই গাছটা আমার, ওই গাছটা আজকে আমি তোমার নানা তোমার নামে করে দিলাম। জোরে বলুন না, সুবহানাল্লাহ! তো দেখুন, ইমামের খবে এসে নবী কই ভালোবেসে, যে খেজুর গাছটা আছে মসজিদ কন্যার পাশে, মসজিদ কন্যার দিকে যে খেজুর গাছটা আছে,
মসজিদ কোনারের পাশে ওই খেজুর গাছটা দিলাম ওই খেজুর গাছটা দিলাম তোমায় উপহারে ইচ্ছা মতো খেয়ো খেজুর যত চাও প্রান্তি ভরে এ কথা কে বলছে আল্লাহর রাসূল বলছে তারপর একই স্বপ্ন দেখে হাই আলী ও মা ফাতেমাই একই স্বপ্ন দেখে হাই আলী ও মা ফাতেমাই মরা গাছে কেমন ওই খেজুর ভরে যায় ফাতেমা দেখছে যে গাছটাই কোনো খেজুর ছিল না এটা তো খেজুরের সিজন নয় কিন্তু যেই হুসাইনকে বলল যে হুসাইন ওই খেজুর গাছটা দিলাম ওর খেজুর খাবে ফাতেমা দেখছে হুসাইনও দেখছে খেজুরের গাছটার কাছে যাবার পরে সঙ্গে সঙ্গে অটোমেটিক কুদরতি খেজুর গাছে খেজুর ভরে গেল জোরে বলুন তারপর সকালবেলা যাই একলা ইমাম হুসাইন সকালবেলা যাই একলা খেজুরের তরে পাকা পাকা খেজুর ঝরে কদমেতে পড়ে সকালবেলা যাই একলা খেজুরের তরে হুসেন যেই গেছে পাকা পাকা খেজুর গুলো যাই পড়ে ঝরে আর খেজুরের জবান খুলে গেছে সেই খেজুর বলছে আর নাও গো সালাম দিনের ইমাম নাও গো সালাম দিনের ইমাম ফাজির তোমার তরে তুমি খাও না পেট ভরে তুমি খাও না পেট ভরে তুমি খাও না প্রাণ ভরে তুমি খাও না পেট ভরে মা ফাতেমা তারপর ইমাম হুসাইন যখন ওই খেজুরগুলো খাচ্ছে সঙ্গে সঙ্গে খেজুর বলছে খেজুর কই মোর বেড়া পার এই ইমাম হুসাইন আপনি একবার আমাকে ছুঁয়ে নিন তো ইমাম হুসাইন যখন ছুঁচ্ছে না খেজুর বলছে আপনি যদি একবার ছুঁয়ে নেন আমি ধন্য হয়ে যাব তাই খেজুর বলছে খেজুর কই মোর বেড়া পার ধন্য ছোঁয়াতে তোমার একবার ছুঁয়ে নাও হোসেন যেই ছুঁয়ে নিল তো খেজুর তখন বলছে খেজুর কই মোর বেড়া পার ধন্য ছোঁয়াতে তোমার আমাকে মুখে নিয়ে রোজা খুলবে রোজাদার আমাকে মুখে নিয়ে রোজা খুলবে রোজাদার ও হোসেন তুমি আজকে যে আমায় ছুঁয়ে দিলে আজকে আমায় খাবার জন্য আমি জীবনে ধন্য হয়ে গেলাম তাই খেজুর দানা এত ধন্য এত ধন্য খেজুরের হাঁটি হলো বড় হাঁটি আপনি জানেন খেজুরের মধ্যে অহংকার আছে এই খেজুর একদিন পৃথিবীতে যত জিনিস আছে সব ভেজাল কিন্তু একটা জিনিস আছে সেইটা আসল বলবেন আসল কোনটা আল্লাহ বলছে আমার বান্দার জন্য আমি স্পেশাল শরবত করে দিয়েছি যেটার কোনোদিন নকল হয় না সেটা হলো গাছের ডাব আপনাদের একটা ওষুধ শিখিয়ে দিই কোন মানুষের যদি খুব কাশি হয় খক 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 করে কাশছেন বহুদিন ধরে কাশছেন ডাক্তার করেও আপনার কাশি কেউ ভালো করতে পারছে না আমি বলি কি আগে দেখতে হবে আপনার কাশিটা ঠান্ডা থেকে না গরম থেকে যদি গরম থেকে আপনার ওই কাশিটা হয় তাহলে আপনি সোনালী কালার ডাব সংগ্রহ করবেন ওই গাছের ডাবের পানিতে একটু চা পাতি দিয়ে দিনে দুবার সকালে একবার বিকেলে একবার চা করে করে খান চা তিন থেকে চার দিন খেলে দেখবেন আপনার ওই খুশখুশে কাশিটা আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে আর যদি মানে এটা ঠান্ডা লেগে যদি হয় আর যদি গরম থেকে আপনার কাশি হয় তাহলে আপনি ডাব সাত দিনে সাতটা ডাব সকালবেলা খালি পেটে ওই একটা করে ডাব খেতে থাকুন দেখবেন আপনার কাশি কমে গেছে এটা আল্লাহর কুদরতি পাওয়া তো এই ডাব মূল্যবান এক
একদিন খেজুরের দানা ডালকে দেখে হিংসা করে বলছে, মানে টিসকি মারছে, যেমন বলে না অনেকে কাকা হলে আমার ভাই, যেমন ইকরাম বলছে আপনারা কোথায় আমরা কোথায়, এরকম বলে না অনেকে। তো দেখুন এই খেজুর দানা বলছে কি বলছে, কুচি ডাবের মুচি দিতে বলছে খেজুর দানা, তোর থেকে মোর বরাত ভালো একটু চুষে খানা, তোর থেকে মোর বরাত ভালো একটু চুষে খানা। ডাব বলছে তোকে কেন খেতে হবে রে, তুই এমন কে, কারণ খেজুর জানে আমাকে ইমাম হোসেন ছুঁয়ে দিয়েছে তাই আমার বিরাট পাওয়ার। তো ডাব বলছে তোকে কেন চুষতে হবে, কেন চুমতে হবে। তো খেজুর দানা বলছে, তোর শ্বাসের কদর ফুরিয়ে গেলে থাকে না ইজ্জত, তুই যতই দামি হোস, তোর যতক্ষণ পানি আছে লোকে তোকে খায়, তোর শ্বাস থাকলে বের করে খেয়ে নিয়ে দূর করে ফেলে দেয়, আবার মায়েরা তোকে কুচিয়ে কুচিয়ে উনানে জ্বালিয়ে দেয়, তোর ততক্ষণই দাম যতক্ষণ পানি আছে। তাই খেজুর বলছে, তোর শ্বাসের কদর ফুরিয়ে গেলে থাকে না ইজ্জত, আমার আটি এমন খাঁটি তাই আমি শুননা, তাই আমি শুননা তোরে, তাই আমি কেন কেন মোর বুকে মধু মুখে মধু মধুই ঢাকা সাজ। কে বলছে, খেজুর বলছে যে আমি এমনই খেজুর, আমার এদিকে কামড়ালেও মিঠা, এদিকেও মিঠা, এদিকেও মিঠা, যেদিকে কামড়াবি সেদিকে মধু আর মধু। তাই খেজুর কি বলছে, মোর বুকে মধু মুখে মধু মধুই ঢাকা সাজ, মোর সাথে তোর প্রেম করিতে এতই কিসের লাজ, মোর সাথে তোর প্রেম করিতে এতই কিসের লাজ। এইরকম বলছে তো ইমাম হুসাইন যখন ওই ফলটা খেল মনটা ভরে গেল, এমন সময় তৎকালীন জামানায় আপনারা জানেন যে খলিফা ছিল তার নাম ছিল উমর ইবনে খাত্তাব, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাষ্ট্রপতি, তার ছেলের নাম উমর বিন আব্দুল্লাহ। সে এসে বলছে, এই হুসাইন তুমি এই গাছের ফল নিজে খাচ্ছ, বাচ্চাদের খাওয়াচ্ছ, এটা কি তোমার বাপের গাছ, তুমি কার হুকুমে এই কাজ করছো? হুসাইন মুখের দিকে তাকিয়ে বলছে, বিয়াদাব তোর সাহস কি করে হলো, গোলামের বাচ্চা গোলাম, তুই আমার কাছে কৈফিয়ত নেবার জন্য এসেছিস? আচ্ছা এই কথা বলা মানে কি চারটিখানি কথা, বলুন আজকে যদি কোনো প্রধানমন্ত্রীর ছেলেকে যদি আপনি এই কথা বলেন বাপ অমুক, তাহলে সে কি আপনাকে ছেড়ে দেবে? ছাড়বে না, কারণ বাদশার থেকে বাদশার মন্ত্রীর পাওয়ার আরো বেশি হয় তাই না, তার ছেলের পাওয়ার আরো বেশি হয়। তো যখন খলিফার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছে বিরাট ব্যস্তি, বলছে হুসাইন তোমার এত বড় কথা, তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম বললে? খলিফার ছেলে তখন রেগে ওই জাইরে আগুন, খলিফার ছেলে তখন রেগে ওই জাইরে আগুন, ছুটে যাই বাপের কাছে জলদি জলদি করে, খলিফার ছেলে রেগে আগুন যাই ছুটে ঘরে। এই কথা যখন বলেছে খলিফার ছেলের সঙ্গে আরো ছেলে ছিল সবাই শুনেছে বাজারে, তো উমরে ফারুক সেই সময় বড় বড় নেতা মন্ত্রীদের নিয়ে মিটিং এ ব্যস্ত ছিলেন, এমন সময় ছেলে দরজা খুলে গিয়ে কি বলছে, গোলামের বাচ্চা হোসেন আমায় বললো কি করে, আর এক এক করে বায়ান করে পিতা মারে, হোসেন বললো কি করে, শাস্তি দিতে হবে তারে। আব্বা আলীর বেটা ফাতেমার ছেলে হুসাইন, তার এত বড় স্পর্ধা, সে আমায় গোলামের বাচ্চা গোলাম বলেছে, আমাকে শুধু নয় আপনাকেও গোলামের বাচ্চা গোলাম বলেছে। আচ্ছা এ কথা বলার পর উমর তো রেগে আগুন হয়ে যাওয়া উচিত তাই না, সমস্ত লোকজনকে বলছে দাঁড়াও দাঁড়াও, এই বাবা আব্দুল্লাহ বিন উমারকে ডেকে বলছে, শোনো হুসাইন এই কথা তোমায় বলেছে? বলছে হ্যাঁ।
বলছে এটা আমি বিশ্বাস করি না, কারণ হুসাইন খুব ভদ্র, আমি ওকে চিনি, ওকে জানি, ও কোনোদিন এই কথা বলতে পারবে না। বলছে তার মানে এদেরকে জিজ্ঞেস করুন, উমর ফারুক বলছেন, রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না 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 আমি কারোর মুখের কথা বিশ্বাস করি না, তুমি হুসাইনের কাছে আবার যাও, গিয়ে বলবে হুসাইন যে কথা তুমি মুখে বললে এটা কি কাগজে লিখে দিতে পারবে, সে যদি লিখে দেয় তাহলে আমি বিশ্বাস করব। তাই উমর ফারুক বলছে, উমর বলে কি প্রমাণ আছে এ কথা হুসাইন বলেছে, ছেলে বলে কয়েকবার বলেছে সবাই শুনেছে, উমর বলে যাও বলো গিয়ে যদি সত্য বলে সে কাগজ নিয়ে লিখে এনে দেখাও আমারে। তুমি তাহলে যাও গিয়ে একটা কাগজে লিখে নিয়ে আসো, তাহলে আমি বিশ্বাস করব। সঙ্গে সঙ্গে উমারের ছেলে কি করছে, খলিফার ছেলে ছুটে গিয়ে সুদাই হোসেনকে, যা বলেছো মুখে তুমি পারবে তা কি লিখে দিতে, দেখবো তোমার বুকের পাটা, দেখবো তোমার বুকের পাটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ মুন্না ভাই, আহা মুন্না ভাই, আর মুন্না ভাইয়ের নাই তুলনা, দেখো আসরে আমি বলি সুরে সুরে মুন্না ভাইয়ের তরে, উমরের বড়টা বলছে, আর দেখবো তোমার বুকের পাটা কত আছে রে, খলিফার স্টাম্পে পারে লিখে দাও প্রমাণ করে, লিখে দাও প্রমাণ করে খলিফার স্টাম্পে পারে। আচ্ছা উমরের ছেলের সঙ্গে অনেক লোক গিয়েছে, কত বড় সাহস দেখেন, অনেক ছেলেরা যদি এইরকম কিছু বলে তাকে যদি অনেক দলবল গিয়ে সেখানে বলে তুই ওটা বলেছিস, সে তখন বলবে আমি ভুলে বলেছি আমার মাফ করে দাও, এরকম বলে না বলে না, কিন্তু ইমাম হুসাইন নবীর নামাসা জান দিয়ে দেবে, কিন্তু মিথ্যা কোনোদিন সে বলে না। সে বলছে একবার নয় হাজার বার বলবো তুই গোলামের বাচ্চা গোলাম, আর কোথায় লিখতে হবে, যেই স্ট্যাম্প পেপার নিয়ে এসেছে সেইখানে লিখে দিচ্ছে এই গোলামের বাচ্চা গোলাম, নিচে সাইন করছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা তখন কি ঘটতে দেখেন, আর হুসেন বলে নবীর নাতি মিথ্যা কবু বলে না, গোলামকে গোলাম বলিতে কিসের ওই আছে মানা, নানার গোলাম বাপের গোলাম, আমার গোলাম তোমার, আমার গোলাম তোমার পিতা, গোলামের বাচ্চা গোলাম বলি হুসেন তোমার বাজান, এই পেপারে লিখে আমি সইটা করে দিলাম, মালিকের সাথে আদবে করিও কালাম, আজকে পেপারে লিখে দিচ্ছি তুমি গোলামের বাচ্চা গোলাম, মানে আমি তোমার মালিক, যখনই আমার সঙ্গে কথা বলবে খুব সতর্কতার সাথে, খুব খুব ইজ্জতের সঙ্গে আদবের সাথে কথা বলবে। সবাই এই সাহস দেখে অবাক, এইবারে পেপারে যখন লিখে দিয়েছে তখন উমরের ছেলে ছুটে ছুটে যাচ্ছে, আপনি বলেছিলেন যে পেপারে লিখতে পারবে, এই দেখুন আপনার স্ট্যাম্প পেপারে তার সাহস কি লিখে দিয়েছে। সঙ্গে সঙ্গে উমরকে গিয়ে ছেলে বলছে, সেই পেপার নিয়ে ছুটে আসে, আব্বাকে যখনই পেপারটা দিয়ে দিল সঙ্গে সঙ্গে আব্বা জান বলছে আজকে মানে আজকে সভা স্থগিত করা হলো, উনি উঠে দাঁড়ালেন, সমস্ত লোকজন পেছনে পেছনে ছুটছে, যেখানে ইমাম হুসাইন আছে তার কাছে যাচ্ছে, ওনার সঙ্গে দল বল সদল মিলে সবাই মিলে আসছে, আর আর উমরে ফারুক কি করছে, সেই পেপার নিয়ে ছুটে আসে হযরত উমর,
সবাই বলছে হুসাইন পালাও বলছে কেন বলে রাষ্ট্রপতি আসছে উমরে ফারুক দেখতে পাচ্ছ না হুসাইন বলল হুসাইন কোনদিন পালাই না বরং কাছে গিয়ে এইভাবে দাঁড়িয়ে গেছে আরো সামনাসামনি তারপর খলিফার যখন সামনাসামনি হলো উমরে ফারুক কি করছে জানেন সেই পেপার নিয়ে ছুটে আসে হযরত উমর হুসাইনকে ওই জড়িয়ে বুকে চাই করে আদর ময়দানে বিচারের পর যখন জান্নাতবাসীরা জান্নাতে যাবে তার নেক আমল থাকবে সেই আমলের বিনিময়ে সে জান্নাত পাবে আমি উমর আমার যদি কোনো আমল না থাকে আমার দুঃখ নেই কমসে কম ইয়া রাব্বুল আলামিন আল্লাহ কি বলছে উমরে ফারুক বলছে এই পেপার নিয়ে ছুটে আসে হযরত উমর হোসেনকে ওই জড়িয়ে বুকে চাই করে আদর বলে গোলাম যখন মেনে তুমি নিয়েছো মোরে ভয় কি কঠিন হাসরে ভয় কি কঠিন হাসরে বলে গোলাম যখন মেনে তুমি নিয়েছো মোরে আমার ভয় কি হাসরে ওই কঠিন বিচারে আর কে দোনা শেষ কথা কবি বলছে পঞ্জাতনের পাঁচটি রঙের পাঁচটি যেন গোলাপ ফুল এক আলী ফাতেমা হাসান আর হোসেন মুহাম্মদ রাসূল সুবহানাল্লাহ এই পঞ্জাতনের ওই ঘরে যারা দেখো আশ্রয় পেল সবাই তখন আমায় কত করবে আদর রে পোষা দেবে কত রে সবাই আমাকে ধরে আর কে দোনা ওগো সোনা খেজুরের তরে সবর ধরো ধৈর্য ধরো তারি উপরে সে দাতা সবার শুনে কথা নিরাস না করে সে দেবে তোমারে তুমি খাবে পেট ভরে সে দেবে তোমারে তুমি খাবে পেট ভরে তুমি খাবে পেট ভরে আচ্ছা আমার ঘটনাটা বুঝতে অসুবিধা হলো না তো বাবা আসলে আপনারা জানেন বহু শিল্পী এখানে এসেছেন প্রত্যেকটা শিল্পীর এক একটা ক্যাটাগরি আছে তারা নাচ শোনাবে আসলে আমি তো বুড়ো হামড়া মানুষ আমার কথা বুড়োদের ভালো লাগবে কি ভালো লাগবে না আলহামদুলিল্লাহ তবে একটা কথা হলো প্রত্যেকটা মানুষ এখানে যত মানুষ আছে প্রত্যেকের রুচি প্রত্যেকের ভাবনা সব আলাদা আলাদা সবাই বসে আছে খালি খোঁচা দিচ্ছে বুঝতে পারছেন না এখন খোঁচা বোঝেন না একটা মুসলমানদের মধ্যেই খোঁচা বেশি একটা মুসলমান বললে আর একটা মুসলমান পেছন দিয়ে দিচ্ছে খোঁচা তার মানে সেও করবে না অন্য কাউকে করতে দেবে না এক বাড়িতে দু ভাই আর দুটো বউ তো দু ভাইয়ের দুটো গরু আছে এক ভাই নামাজি আর এক ভাই সারাবি দুটো বউ তো যে
ভাইটা নামাজি তার বউ বলছে হ্যাঁ তুমি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রমজানের রোজা রাখো তোমার গরুর দুধ হয় কত জানো বলে 2 কিলো আর বড় ভাই মানে তার ভাসুরের বলে তার গরুর দুধ হয় 10 কিলো তুমি কেমন নামাজ পড়ো সে নামাজ রোজা কিছু করে না তো 10 কিলো করে দুধ হয় আর তোমার মাত্র 2 কিলো তুমি আল্লাহকে গিয়ে বলবে যে তার যেন দুধ একদম না হয় আর তার গরু যেন মরে যায় সে নামাজি মুসল্লির লোক চিন্তা করছে কি করব এখন বইয়ের কথা তো শুনতেই হবে যতই তুমি নামাজি হও আর মলবি হও কি বা তাই না তো এই নামাজ পড়ে বলে আল্লাহকে জানাচ্ছি একদিন দুদিন তিন দিন তার বউ বলছে হ্যাঁ তোমার মনে হয় নামাজ আল্লাহ কবুল করেন হ্যাঁ তোমাকে কবে বলে আজকে চার পাঁচ দিন হয়ে গেল 2 কিলোর বেশি আড়াই কিলো দুধ হয় না আপনার 10 কিলো করে দুধ হয় আল্লাহকে বলো তার গরু যেন মরে যায় না হলে তোলাউটা তোমার খবর আছে এবার সে চিন্তা করছে খবর আছে মানে খারাপ মানে ভাতও দেবেন তাই আসরের সময় গিয়ে এত কান্না কাঁচে এত কান্না কাঁচে আল্লাহর কাছে জানাচ্ছে আল্লাহ গো আমার ভাইয়ের গরুটা যেন মরে যায় আল্লাহ আমার ভাইয়ের গরুটা যেন মরে যায় বলে খুব কান্নাকাটি করছে না হলে বউ কপালে ফের এমন সময় মেয়ে গিয়ে ডাকছে সেই লোকটা আব্বা আব্বা বলে কি বলে গরু মরে গেছে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দরবারে আমার দোয়া কবুল হয়ে গেছে বলে যখন ওই নামাজি ঘরে এসেছে এসে তার বউ বলছে তোলাও তো আমি কেমন দোয়া করলে বলে তার মানে বলে আমার গরুটাই মরে গেল বলে আরে দোয়া করেছিলাম ঠিক আর আল্লাহর দরবারে দোয়াও কবুল হয়ে গেছে কিন্তু আমি তো আমার ভাইয়ের গরুর জন্য দোয়া করেছিলাম তাহলে আমার গরু মরলো কি করে বলে ওটাই তো বলছি তোমাকে তখন তার স্বামীটা বলছে বলে আসলে দোয়া আমার ঠিক হয়েছে আসলে মালাকাল মউত যখন এসেছে না দুটো ঘর তো পাশাপাশি মানে আমার গরুটাকেই ভাইয়ের গরু মনে করেই মেরে দিয়ে চলে গেছে এ থেকে কি শিক্ষা নিলেন তার মানে যার হিংসা তাকে খায় তাই না কার ভালো তো হো ভালো আপনি যদি মানুষের উপকার করেন কেউ না কেউ আপনার উপকারের জন্য রেডি রয়েছে তাই না বাবা খবরদার কারো ক্ষতি করার চেষ্টা করবেন না মানুষকে ভালোবাসার চেষ্টা করবেন মানুষকে ভালোবাসবেন কারণ মানুষকে ভালোবাসে আল্লাহ আপনাকে ভালোবাসবে বাসবে না বাসবে না আহা সেই জন্য একটা ঘটনা একটা কথা একটা গজল আপনাদের সামনে আমি নতুন আসলে আজকে যে গজলগুলো আমি গাইবো সব বেবি নাজনি নেন আপনারা জানেন তো সেই গজল যেমন একটা গজল কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল 21 মিলিয়ন আপনারা জানেন সেই গজলটা ছিল খুকুমনি সোনা মনিরা করেছে কে ধরেছে কে বকেছে কে মেরেছে রাগ করো না সোনা রাগ করো না এই গজল কেউ শুনেছ কে কে শুনেছ একটু হাত তোলো বাহ 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 হাত না বাহ অনেকে শুনেছে আলহামদুলিল্লাহ তো এই গজলটা আমি গাইবো না কারণ ওটা তো 21 মিলিয়ন মানে অনেকেই শুনেছে তাই না এইবারে বেবি নাজরীকে দিয়ে যেটা রেকর্ডিং করলাম এইটা মনে হয় দু তিন দিন আগে গজল সেই গজলটা আমি আপনাদের শোনাবো এটা আমি বলেছি যে কেউ কোনোদিন কাউকে কষ্ট দেবেন না আর মানুষকে মানুষ ভালোবাসবেন আর কি করবেন না প্রত্যেকের জন্য দোয়া করতে হয় আর কেউ যদি অন্যায় করে আপনার কাছে ক্ষমা চায় তার গুনাহটা আপনার মাফ করে দেওয়া উচিত কারণ আপনি যদি বান্দা হয়ে বান্দার গুনাহ মাফ করতে পারেন আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দেবে করবে না করবে না এই জন্য যে যতই আপনাকে কষ্ট দিচ্ছে যদি এসে বলে দাদা আমার ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আপনি তাকে মাফ করে দিন সেই হলো মহান ব্যক্তি তাই না অনেকে ঈদের দিনেও নামাজ পড়তে গেছে ঈদের দিনে কোলাকুলি করছে না কোলাকুলি করছে ওই রকম আসসালামু আলাইকুম আসসালাম মানে মনে কিন্তু সেই পাপটা রয়ে গেছে সে কিন্তু মন থেকে তাকে মাফ করছে না না ওই রকম না অন্তর দিয়ে মাফ করে দিন এই জন্য একটা গজল তাকে দিয়ে আমি গাইয়েছি কি গজল কেউ যদি অন্যায় করে কেউ যদি অন্যায় করে নিজ ভুলের ক্ষমা চাই মাফ করে দিও তুমি তার বিনা দ্বিধায় কেউ যদি অন্যায় করে নিজ ভুলের ক্ষমা চাই মাফ করে দিও তুমি তার বিনা দ্বিধায় কেউ যদি অন্যায় করে তারপর কেউ যদি দিলে
অনেকে বলে না ভাইরে তুই আমার এই জায়গাটাই কষ্ট দিয়েছিস, আপনাকে মানলে গায়ে মানলো ধুলো ঝেড়ে দিল কোনো ব্যাপার নেই, কিন্তু কিছু কথার মার আছে, এমন কথা বলে বলে না লোক তুই আমার এই জায়গায় দিলি রে ভাই, এই জায়গায় ব্যথা দিলি, আর ওই ব্যথাটা জমজমের পানিতেও ধুলে যাবে যাবে না। এই জন্য কবি বলছে কেউ যদি কথা মনে রেখো, বুঝে সুঝে বলো কথা, বুঝে সুঝে বলো কথা, যত দিন আছো দুনিয়ায় হিসাব দিতে হবে একদিন, কারণ তোরে হাই, কেউ যদি অন্যায় করে নিজ ভুলের ক্ষমা প্রত্যেকটা মানুষের ভুল আছে, আছে না নেই বাপ আছে, এই জন্যই বলছি জীবনে চলার পথে সবারই ভুল আছে, বলছে চাননি দেখেছেন, চাননি চ্যাঙারি, চ্যাঙারির পেছনে সব ফুটো ফুটো আছে তাই না, ওই জন্য একজন কে বলেছে যে চাননির কোন ঝরঝর করে চাননি পরের বিচার করে। আজ দেখবেন আমাদের মধ্যে একটা বড় গুণ আছে, এই শালা খারাপ বহুত খারাপ, বলি না বলি, আচ্ছা বলুন আপনি যখনই বলছেন এ খারাপ, তিনটা আঙুল বলছে এই বিয়াদ ওপর, এক গুণ ভুল আছে তো তিন গুণ ভুল আছে তোরটা দেখ, তো আমার গায়ের গন্ধ আমি খুঁজে পাই না, আমি লোকের গন্ধ খুঁজে বেড়াই তাই না। দেখবেন আপনি কতটা ভালো করলেন, কতটা ভালো করলেন, রাত্রেবেলা যখন ভাত খাওয়া দাওয়ার পর যখন বিছানায় ঘুমাতে যাবেন ডান দিকের কটে হাত দিয়ে একটুখানি ভাববেন যে সকাল থেকে কত অন্যায় করলেন, কত ভালো করলেন, কজনকে কষ্ট দিলেন, কজনকে দুঃখ দিলেন, পটপট করে আপনার বিবেক থেকে একটার পর একটা উত্তর পার হয়ে আসবে, আসবে না আসবে না আসবে। এই জন্য বলছি জীবনে চলার পথে সবারই ভুল আছে, কাউকে মন্দ আর যে নিজেকে চিনতে পারে সেই তো জ্ঞানী হয়, আহা যে মানুষটা খাঁটি হয়, যে নিজেকে চিনতে পারে সেই কিন্তু প্রকৃতি খাঁটি মানুষ তাই না। এই জন্য কবি বলছে নিজেকে যে চিনতে পারে সেই তো বড় জ্ঞানী হয়, আর কি করে বুঝবেন তাকে, কারো কষ্ট দেখলে তখন পাশে গিয়ে দাঁড়ায়, সেই প্রকৃত জ্ঞানী মানুষ যে অন্যের বিপদে আপদে ছুটে যায়, তার মতো মহান ব্যক্তি কেউ নাই, তাই কবি বলছে আর কারো কষ্ট দেখলে তখন পাশে গিয়ে দাঁড়ায়, কেউ যদি অন্যায় করে
বহুদিন আগে আহা এক জায়গায় গিয়েছিলাম সেখানে বিরাট গন্ড বহুদিন মানে মাসখানেক আগে বসিরহাটের এই পাশে একটা জায়গায় আপনারা ইউটিউবে দেখতে পাবেন সেখানে জলসা ছিল আমার জলসার পরে সালাতু সালাম আমি পাঠ করেছি তো সেই গ্রামের লোক বলছে 50 বছর এই জায়গায় সালাতু সালাম পাঠ হয় না আপনি কেন ইয়া নবী পড়লেন কেন তার আগে আমি তাদেরকে বলেছিলাম ভাই একটা কথা আপনাদের বলি যারা এখানে অনেক হাজী সাহেবরা আছেন হাজীরা যখন হজ থেকে জমজম থেকে পানি নিয়ে আসে যদি কোনো মানুষকে দেয় ওই পানিটা দাঁড়িয়ে খাবেন না বসে খাবেন দাঁড়িয়ে খেতে হবে সবাই উত্তর দিচ্ছে জমজমের পানি নবীর সুন্নাত আমি বললাম আচ্ছা ধরুন আপনি ওযু করলেন আমেরিকা ইংল্যান্ড লন্ডন জাপান চীন যেখানে ইচ্ছা পানি হোক না কেন আপনি যে পানিটাই ওযু করলেন ওই পানি যদি বেঁচে যায় আপনি ওই পানিটা খাবেন দাঁড়িয়ে খাবেন না বসে খাবেন সমস্ত শ্রোতারা বলছে দাঁড়িয়ে খেতে হবে কেন বলছে নবীর সুন্নাত তো আমি বলেছিলাম ভাই জমজমের পানি বড় না নবী বড় বলছে নবী বড় আমি বলি ওযুর বেঁচে যাওয়া পানি বড় না নবী বড় বলে নবী বড় বলি তাহলে নবীর মহব্বতে একটু দাঁড়িয়ে যান দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করবো সালাতু সালাম পাঠ হয়েছে সঙ্গে সঙ্গে বিরাট গন্ডগোল চারিদিক থেকে আমাকে আক্রমণ কিন্তু নবীর আশি কোনোদিন ডরে না আমি বললাম চ্যালেঞ্জ রইল আমি এখানে বাহাসে বসতে চাই তো সমস্ত লোকজন এলো কিছু লোক আমার ফরে কিছু লোক ওদের ফরে এটা তো হয় সব জায়গায় তাই না আমি জলসা শেষে আমাকে কিছু লোক মারার জন্য এলো কিছু লোক আমাকে গার্ড করলো আমি আমার গাড়িতে গেলাম সঙ্গে সঙ্গে পুলিশ এলো কারণ আমরা যেখানে যাই প্রত্যেকটা থানায় আমরা ইনফর্ম করে যাই কারণ আমরা তো ক্যাশের বক্তা আমরা ট্যাক্স দিই এই জন্য সেখানে আমরা পুলিশের সহযোগিতা পাই তারা বললো কোনো ব্যাপার আছে আমি বললাম কিছু ব্যাপার নেই আপনি এখান থেকে যান তারপরে আমার পেমেন্ট হয়নি তো আমি বললাম ভাই আমার পেমেন্ট দাও সমস্ত কমিটির লোক বলছে চালানা পয়সা ওনাকে দেওয়া হবে না কারণ উনি বিরাট বড় বিয়াদবি করেছে মানে আমি সালাম করে বিয়াদবি করেছি আমি বললাম কোনো অসুবিধা নেই বলে আমি ওখান থেকে যখন যাব আমাকে লাস্টে আমার 20,000 টাকার প্রোগ্রাম ওরা আমাকে প্রথমে 5,000 দিয়েছিল ওখানে দিচ্ছে আমায় 10,000 মানে 5,000 কম দিয়েছে তো আমি বললাম ভাই কথা তো একটা কিন্তু তুমি বললো এটা যে দিয়েছি নসিবে হাত গুলান আমি বললাম এই ভাই পয়সা আমি নেবো না এ নাও একজন আবার আমার সঙ্গে ছিল সে বললো ওরা তো দেবেই না নিয়ে নেবে দিয়েছে ঠিক আছে আমি বললাম ও পয়সা আমার দরকার নেই কি পয়সার দরকার নেই আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম একটুখুনি যেই গেছি চারিদিক থেকে লোকে আমায় ঘিরে ফেলেছে প্রচুর লোক প্রায় 50,000 লোক এবার সমস্ত মেয়েদের হাতে টাকা মানে আমি যে টাকাটা ছুঁড়ে ফেলে দিয়েছি সবার হাতে টাকা কার হাতে 500 কার হাতে 1,000 কার হাতে 1,500 এত গ্যাদারিং সবাই বলছে হুজুর আজকে আমাদের জানটা শান্তি হয়ে গেল 50 বছর এখানে ইয়ানবি পড়া হয়নি আজকে আপনি ইয়ানবি পড়েছেন ওরা কি দিল না দিল আমার দেখার দরকার নেই এটা আমাদের তরফ থেকে আপনাকে তো ফাইনা জানা সত্যি কথা বলতে কি আমার এত আনন্দ লাগছে আমার সঙ্গে একজন প্যারেলির আলেম ছিলেন তিনি বলছেন দেখেন আপনি নবীর জন্য দিল কুরবান করে সমস্ত ভয়কে কাটিয়ে নবীর মহব্বতে মরতে চেয়েছেন সালাতু সালাম পাঠ করেছেন ওরা আপনাকে 10,000 টাকা দেয়নি আজকে কত হলো আমি নেব না তারা বলছে না হুজুর এটা নিতেই হবে খুশি হয়ে বিশ্বাস করুন আমি যখন ওইখান থেকে অনেকটা দূর যাবার পর একটা চা দোকানে গিয়ে দাঁড়ালাম চা খাওয়ার জন্য বললাম টাকাগুলো গুনো গুনে দেখা গেল 23,000 টাকা আমি এখান থেকে পেতাম কত 10,000 আর সমস্ত লোকজন মিলে আমায় দিতে 23,000 তাহলে আমি নবীর মহব্বতে ওইটা পড়েছিলাম বলে আমি কি নবীর সঙ্গে সঙ্গে সান আমি পেয়ে গেলাম এটা ইউটিউবে হয়তো কিছুটা আপনারা পেয়েছেন তো যাই হোক এই জন্য আমি কাউকে ভয় পাই না কারণ নবীর আমি আশিক নবীর জন্য জান কুরবান করে দিতে রাজি আছি কোনো ভয় নেই তাই সর্বশেষে একটা কথা আমি বলেছি এস এম নাজিরুল হাজার কষ্ট মাথায় তুলে নিও এস এম নাজিরুল হাজার কষ্ট মাথায় তুলে নিও আর কষ্ট পেয়েও কাউকে বদদোয়া দিই না আমি বলি যার বিচার সে করবে আমি কিছু বলবো না তার বিচার তার উপরে ছেড়ে দিয়েছি আর মাফ যদি করো তুমি আপনি আমার মতো যদি মাফ যদি করো তুমি হবে আল্লাহর প্রিয় মাফ যদি করো তুমি হবে আল্লাহর প্রিয় সুখে দুঃখে হাসি কান্নাই আর সুখে দুঃখে হাসি কান্নাই
সীতা কো সর্বদাই ভালো করলে ভালো পাবে কেউ যদি কারো ভালো করে ভালো করলে ভালো পাবে মন্দের বদলা মন্দ হয় কেউ যদি অন্যায় করে কারো কাছে ক্ষমা চায় কেউ